সুবহানাল্লাহিল আযীম, এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইননামাল আমালু বিন্নিয়্যা, এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে, আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলিব নাই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, ইন্নাল্লাহা আলীমুম বিদাতিস সুদুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ও বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার ওয়ান হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1 আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এর বাংলা অর্থ হচ্ছে নবী তোমার উপর একটি কিতাব অবতীর্ণ করেছে ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়? শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আপনাদের কাছে আলোচনা করবো ইনশাল্লাহ। দুই নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে, এ মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বীলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম, এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে, কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। কথাটি আমার নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91 আল কোরআন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনি সালাত, আল্লাহ পাক বলেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত আরাধনা উপাসনা থেকে আপনাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চাই? ওয়ানি সলাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউবুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে, টু দি পয়েন্টের উপরে শর্ট টাইমের ভিতরে আপনাদের কাছে
কিছু আলোচনা রাখব ইনশাআল্লাহ। আগেই বলে নিই, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর ওই প্রশান্ত মহাসাগর উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না, আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়, তাই ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি হলাম বর্তমানে সকল ধর্মের একজন ছাত্র, আমি গীতারও একজন ছাত্র, কোরআনের একজন ছাত্র, তওরাতের একজন ছাত্র, ইঞ্জিলের ছাত্র, জবুরের ছাত্র, পাঁচটি ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র, সকল ধর্মের ছাত্রগ্রন্থের সকল ধর্মগ্রন্থের ছাত্র হয়ে আজ আমি আপনাদের কাছে কিছু কোঅপারেট করতে এসেছি, কিছু কথাবার্তা। তাই তো সেজন্য আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আজকে আপনাদের কাছে বলবো, একটু আমার সঙ্গে কোঅপারেট করবেন, আর আমি একটু স্পিরিটে কথা বলি একটু মানিয়ে নেবেন, কারণ কি জানেন অনেক সময় তো ধীরে ধীরে টেনে টেনে কথা বললে একটু সময় যায়, তা আমি একটু আপনাদেরকে একটু তাড়াতাড়ি কথাগুলো বলবো, একটু মানিয়ে নেবেন। চলো সংক্ষেপে আজকের এটা আপনারা জানেন একটা সবরে সানির মাহফিল, দোয়ার মজলিস ইসাল সবের মাহফিল, আর এই মাহফিলটা হয় একমাত্র কাকে কার ওসি মানে নামে হয় আপনারা জানেন, তাই তো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তারই স্মরণে এই ইসাল সওয়াব। তো জাস্ট তার সম্পর্কে আমি একটা কথা বলবো, খুব বেশি বলবো না, একটা কথা, আর একটা কথাটাই হবে আমাদের একটা মারাত্মক মারাত্মক শিক্ষণীয় কথা। চলো তার আগে আমাদের কিছু প্রাথমিক কথাবার্তা বলে নিতে হবে, সেটি হলো কি, আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তরগুলো একটু দেবেন, আমার সঙ্গে কোঅপারেট করবেন। কি? যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই এবং যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, সৃষ্টিকর্তা আল্লাহ। তাই সংক্ষিপ্তভাবে আল্লাহর পরিচয়টা হলো চারটি, আল্লাহ নিজেই বলছেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। ব্যাস, এবার আসছি আল্লাহর পরে স্থান কাদের? নবীদের, নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন আর নবীদের হলো বহু বচন, যাই হোক আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবী হতে গেলে তার শর্ত আছে, তিনটি শর্ত। তো সর্বপ্রথম আমরা একটু বলে নিই নবী শব্দের অর্থটা কি। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটি অক্ষর দিয়ে তৈরি, এন ই ডব্লিউ এস, এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো দেখবেন দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, সুতরাং এরা হলো মানুষের তৈরি করা সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহ তৈরি করা সাংবাদিক। নবীরা আল্লাহ পাক তার নবীদেরকে যা যা দেখিয়েছেন সেইগুলোই টু কপি করে জনগণকে বলেছে, বাড়ায়নে কমায়নে। এজন্য মানুষের তৈরি সাংবাদিক আর আল্লাহ তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবী হতে গেলে তিনটে শর্ত। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে,
দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক আর বা 50টা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে 50টার ভিতরে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখিয়েছেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছেন এই 4500 মুজিজার ভিতরে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ মুজিজাটির নাম অলৌকিক ঘটনাটির নাম হলো দি হলি কোরআন নাযিল করা সুবহানাল্লাহ বলা গেল না এই কোরআন শুধু মুসলমানরা পড়ে না এই কোরআন পড়ে পৃথিবীর সমস্ত জাতি মানুষেরা আর গবেষণাও করে সকলে আমরা শুধু মনে করি কোরআনটা শুধু কেবলমাত্র মুসলমানদের মৌলভী সাহেবরা পড়বে না এটা ভুল কথা এই কোরআন থেকে সকলেই শিক্ষা নিতে পারে আমি গবেষণা করতে গিয়ে যতটুকু বলি ইউনিভার্সাল বুক ইন দা ওয়ার্ল্ড দি হলি কোরআন এই কোরআন হলো সর্বজনীন কিতাব এই কোরআন কি রে গবেষণা করেছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসেছে কোরআন কি রে গবেষণা করেছে কারা করেছে হ্যামফ্রে ডেভি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য জগদীশচন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ড্রেক উইলিয়াম স্কিডমোর উইলিয়াম হার্ভে এরা কোরআন কি রে গবেষণা করেছে দুঃখের বিষয় আমরা কিন্তু ওই কোরআন কি রে গবেষণা করতে পারলাম না আমরা কোরআন কিছু আয়াতকে নিয়ে একে অপরকে কাফের ফতোয়া দিয়ে নিজের ঈমানটাকে নষ্ট করলাম ঠিক না বেটি আর একটু আগে যাচ্ছি কোরআন যার উপরে অবতীর্ণ হলো তার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা কি মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফের বাপের নাম হাশেম হাশেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার সবেসা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম এবার আসছি নবীর উপরে নাযিল হলো কোরআন কোরআনের পরিচয়টা কি কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো যার প্রথম বাক্যটি ছিল কোরআনের প্রথম বাক্যটি হলো ইকরা রিড রিড পড়ো 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 আফসোসের বিষয় আজকে আমাদের প্রথম বাক্য কিন্তু পড়ো নয় প্রথম বাক্য হলো পেট ভর্তি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আরবের মানুষের প্রশ্ন করলো হে মুহাম্মদ তুমি কি চাও বলো তুমি কি চাও বলো তুমি কি অর্থ ইনকাম করতে চাও সম্পদ চাও তাই যদি হয় বলো অর্ধেক আরব তোমার নামে লিখে দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওটা আমার দরকার নেই তা কি চাও সুন্দরী মেয়ে তাই যদি হয় বলো আরবের সবথেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেবো খুশি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন ওটাও আমার দরকার নেই চাওটা কি ধান্দাটা কি আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না ওয়ামা ইয়ানতু কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ওয়াহা আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিলেন নবী কি চাও তুমি সেটা বলে দাও কোরআনের আয়াত নাযিল হয়ে গেল কুল নবী তুমি বলো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা তোহা নবী তুমি বলো ওগো আল্লাহ তুমি আমার সম্পদ দেওয়ার দরকার নাই আমার গাড়ি বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্যের দরকার নাই ওগো আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও জ্ঞানকে বাড়িয়ে দাও জ্ঞানকে বাড়িয়ে দাও এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল আহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো দুঃখের বিষয় আজকের মুসলিম সমাজের মধ্যে দেখা যায় আফসোস পরিতাপের বিষয় আল্লাহ পাক কোরআনে বললেন হে পৃথিবীর মানুষেরা তোরা কোরআন কিনে গবেষণা কর আমরা একটা স্কুলে ছেলে মেয়েদের পড়াই ছেলে মেয়েদের পড়াতে গেলে দুটো জিনিস লাগে থিওরি এন্ড প্র্যাকটিক্যাল থিওরি প্র্যাকটিক্যাল আমরা পড়েছিলাম দুই আর দুই চার এটা মাস্টারমশাই মুখে বলেছিলেন তারপরে আমরা ওটা কানে শুনে নিলাম আর তারপরে যখন স্যার কি করলেন চক আর ডাস্টারটা নিয়ে যখন লিখে দেখালেন দুই প্লাস দুই ইজ ইকুয়াল টু চার তখন আমরা বুঝলাম ওটা প্র্যাকটিক্যাল তো কোরআন আর
ইসলাম ওরাম প্র্যাকটিক্যাল আছে শুনে নিন ইসলামে থিওরিটার নাম হলো ইসলামে থিওরিটার নাম হলো কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস আমরা থিওরিটা নিয়ে পড়াশোনা করি প্র্যাকটিক্যালকে নিয়ে ভাবি না আমরা প্র্যাকটিক্যালের কি নিয়ে ভাবি মুহাম্মদ সাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করি না আমরা মুহাম্মদ সাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করি না মুহাম্মদ সাল্লামের উপরে যে কোরআন নাযিল হলো সেই আয়াতগুলো নিয়ে না গবেষণা করি না আমরা মুহাম্মদ সাল্লামের দেহ নিয়ে গবেষণা করতে করতেই শেষ ঠিক না বেটি নবীর দেহটা কিসের নূর না মাটি না কাদা না পাথর এই নিয়ে মারামারি করতেই শেষ কিন্তু আফসোসের বিষয় সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস নিয়ে গবেষণা করছেন শুনলে অবাক হয়ে যাবেন উইলিয়ামস হারবে শুধু তাই নয় 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালি আর ফ্রান্স জিনেদিন জিদান মাতারেজিতকে গুতো মেরেছিল সোনার বলটা জিদান পেল ইতালি কাপ নিয়ে বাড়ি গেল যে দেশটিতে হয়েছিল দেশটির নাম হলো জার্মান জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে দি হলি কোরআন সম্পর্কে প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন মিস্টার কুক কি বলেছিল জানেন রিড দা হলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইওর ফিউচার লাইফ সাকসেসফুল ইট ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানের ছেলে মেয়েরা তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতি চরম শিখরে পৌঁছাতে যাস আমি তোদের বলে দিচ্ছি মুহাম্মদ বলে একজন নবী এসেছিলেন তার উপরে এসেছিল কোরআন ওই কোরআনটা তোরা পড়বি আর মুহাম্মাদের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি আফসোস আমরা সেই মোহাম্মদ কে গবেষণা করি নাই উনি বললেন ছেলে মেয়েরা প্রশ্ন করছেন স্যার আপনি কিছু পেয়েছেন বলে হ্যাঁ পেয়েছি বলেই পড়তে বলেছি বলে কি পেয়েছেন বলছে আমি একদিন শুনতে পেলাম মোহাম্মদের একটা বাণী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করো আমি চিন্তা করলাম মোহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই মোহাম্মদ এমন কথা বলে কেমন করে 16 বছরের পড়াশোনা 20 বছরের গবেষণা মোট 36টা বছর কাটিয়েছি মোহাম্মদের ভুল বের করব বলে আমি করলাম কি অবশ্য অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষদল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল বের করতে হবে বললেন আমি করলাম কি একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়ে দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড স্যার মোহাম্মদ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ স্পিরিচুয়াল ম্যান ফার্স্ট সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় আধ্যাত্মিক মানুষ যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছেন আফসোস এবার আসছি আবার ওনাকে প্রশ্ন করা হলো স্যার আপনি আরো কিছু পেয়েছেন বলে পেয়েছি বলছে কি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করতে মাটি মাটি কুলুপ কুলুপ বোঝেন তো আরে বলুন না কুলুপ উনি বলছেন আমি এটাকে গবেষণা শুরু করলাম অবশেষে দেখলাম মাটির মধ্যে যে উপাদানগুলো আছে মাটির মধ্যে যে উপাদানগুলো আছে মানব দেহের মধ্যে সেই উপাদানগুলো আছে এ কারণেই কোনো মানব দেহ মাটি চাপা দিয়ে রেখে দিলে কয়েকদিনের মধ্যে মাটি কি হয় ওটাকে খেয়ে নেয় তিন দিনের মাথায় নখগুলো খসে যায় চার থেকে পাঁচ দিনের মাথায় কি হয় চুল লোমগুলো খসে যায় তারপর পেটটা আস্তে আস্তে ফেটে যায় আস্তে আস্তে পুরো দেহটা মাটি খেয়ে নেয় কিন্তু ব্যতিক্রম কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নাম্বার নবীদের দেহ মাটি খেতে পারে না দুই নাম্বার হলো শহীদানদের দেহ মাটি খেতে পারে না শহীদান কাদের বলে শুনে রেখে দিন যারা জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে শহীদ বলা হয় এবার আসছি এমনও এখনো ভারত আরবের জমিনে এখনো প্রচুর প্রত্যেকটা সাহাবীর লাশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদেরকে বলা হয় সাহাবী সেই সাহাবীদের লাশ আজও পর্যন্ত কবরে টাটকা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জ্বলন্ত প্রমাণ একটা দিচ্ছি একজন নবীর সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর নাম ছিল আমর বিন জামু শুনে নিন সাহাবিটার নাম কি বললাম আমর বিন জামু নামটা মনে রাখুন আমর বিন জামু আর আব্দুল্লাহ ইবনে আমার এই দুইজন সাহাবি উহুদ নামক এক যুদ্ধে শহীদ হয়ে যায় শহীদ হয়ে যাওয়ার পর ওনাদের শহীদ হওয়ার প্রায় 35 থেকে 40 বছর পরে মুয়াবিয়া অর্থাৎ ইয়াজিদের বাপ উনি করলেন কি বললেন একটা খাল খনন করতে হবে তা উনি ঘোষণা দিলেন এই এখানে এই উহুদ যুদ্ধে যারা যারা শহীদ হয়েছে তাদের আত্মীয়রা যারা বেঁচে আছো তাদের লাশগুলো এখান থেকে তুলে নিয়ে চলে যাও আমি এখান থেকে একটা খাল খনন করব
তো এবার করলেন কি যাদের আত্মীয়রা ছিল তারা তাদের লাশগুলোকে নিয়ে চলে গেল ওহুদ যুদ্ধের 35 থেকে 40 বছর পরের ঘটনা তারপরে করলো কি জানেন শুনলে অবাক হয়ে যাবেন তারপরে আস্তে আস্তে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন আমার এই দুজনের লাশ কেউ তুলতে পারলো না একটু নিচের দিকে ছিল খাল খনন করতে করতে দুজনের টাটকা লাশ মোবারক বেরিয়ে পড়ে সরে বলুন সুবহানাল্লাহ এমন কি যারা সাহাবীরা দাঁড়িয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গী যারা দাঁড়িয়েছিলেন তারা বলছেন আমরা অবাক হয়ে গেছি যেন এই মাত্র মানুষটাকে মাটি দেওয়া হয়েছে এমন কি আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা কিভাবে ছিল শুনে নিন উনি বাম হাতে চোট পেয়েছিলেন তো হাতটা লম্বা আছে আর ডান হাতটা ওনার বুকের উপরে ঠিক এইভাবে ছিল এইভাবে তো একজন ব্যক্তি করেছেন কি হাতটা আস্তে আস্তে তুলেছেন তুলেছেন তুলে ছেড়ে দিয়েছেন আবার অটোমেটিক এসে বুকে জড়িয়ে পড়েছে সুবহানাল্লাহ বলে এইজন্য শুনে নিন শহীদদের লাশ মাটি খেতে পারে না তিন নম্বর মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নম্বর হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নম্বর মুয়াজ্জিনের দেহ তাদের ধর্মের অনেক দেবতা অনেক ধর্মগ্রন্থ কিন্তু দুঃখের বিষয় তারা স্টেজে এসে কোন ধর্মীয় মানুষ তারা মারামারি করতে দেখি নাই কিন্তু কোরআন একটাই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন ব্যক্তি একটা মুহাম্মদ একটা কোরআন থেকে যত রকম মৌলবী সাহেবরা বাপরে বাপে স্টেজে এর বলে কাফের ওর বলে কাফের এর বলে কাফের ওর বলে কাফের এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছিলেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয় বললে ওয়ালা নিজে কাফের আফসোস এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন কি বলছে হাদিস কি বলছে একটু চিন্তা ভাবনা করুন আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি কিছু তথ্য আপনাদেরকে আমি তুলে ধরছি এবার আসছি কোরআন এর ভিতরে কি আছে 30টা পারা 540টা রুকু 114টা সূরা 14 থেকে 15 খানা সাজদা 7টা মানজিল 8 থেকে 12 খানা সাক্তা 6666টা আয়াত 323215টা অক্ষর কেউ বলেছেন 6236টি আয়াত মনে রাখবেন আর এই কোরআন 22 বছর 9 মাস কয়েক দিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে 6666 টি আয়াত 12000 জায়গায় নাযিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কটা জায়গার নাম আমরা জানি আফসোসের বিষয় সেজন্য আমরা এইগুলো কোনোদিন ভাবিনি আর এইগুলো কোনোদিন দেখুইনি চলুন এবারে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উপরে যে কোরআন নাযিল হলো সেই কোরআনকে নিয়ে গবেষণা করলো কারা আমি আমার বক্তব্যে শুরুতে একটি আয়াত কারিমা তেলাওয়াত করি 14 নম্বর পারা 16 নম্বর পিছা 4 নম্বর লাইন সূরার নাম সূরা নাহলে আল্লাহ পাক বলছেন নবী তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি ওই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ওই কিতাবের ভিতরে দলিল সহ দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কি নেবেন কোরআন থেকে কি নেবেন আপনারা বলেন ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান জিওগ্রাফি হিস্টরি কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে আফসোস আমরা সেই কোরআন কিনে গবেষণা করতে পারি না আর পড়তেও পারি না আর সেটাকে নিয়ে কোনোদিন অ্যানালাইসিস করিনি শুধু তাই নয় দুই একটা एग्जांपल আপনাদের দিচ্ছি দিলেই আপনারা বুঝতে পারবেন আপনারা আধার কার্ড হচ্ছে না এখন আরে ভাই বলুন না আচ্ছা আধার কার্ড করতে গেলে আপনারা কি করেন টিপ লাগে তো হ্যাঁ আরে আধার কার্ড করতে গেলে টিপ লাগে কেন আপনি এমএ পাস লোক তিনবার সই করলে আধার কার্ড হবে না
হবে না তার মানে সহি নকল হতেও পারে নাও পারে ঠিক কোন দিন নকল হয় না এটা ভারতের কথা নয় 1500 বছর আগে কোরআনে এটা লেখা আছে শুনে রেখে দিন কোরআনে আল্লাহ পাক বললেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আইজামা বালা কাদিরিনা আলা আন মুসাউবিয়া বানানা সূরা কিয়ামত 6 নম্বর আয়াতে বলা হয়েছে হে মানব জাতি শুনে রেখে দিন এখানে আল্লাহ পাক হিন্দু মুসলমান করে ডিভাইডেড করে দিন আজ তো আমরা বুঝে গেছি আমরা এখন শিখে গেছি কি ও হিন্দু ও মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি ঘটক পুকুরের মানুষদেরকে সত্যিকারে যদি আদর্শবান মানুষ হয়ে থাকেন কোনোদিন ধর্ম নিয়ে ডিভাইডেড করতে যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম দেখেন আপনারা কিসের হিন্দু কিসের মুসলিম মনে জানেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর ঠিক না বেঠিক একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে আপনাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় রক্তদান শিবির যখন হয় দেখবেন হিন্দু মুসলিম উভয় রক্ত দেয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি কোনদিন বলে না মনে রাখবেন রক্তের ভিতরে কোনদিন জেন্ডারের ডিভাইডেড থাকে না ব্লাডের ভিতরে কোনদিন কালারের ডিভাইডেড থাকে না অর্থাৎ নারী পুরুষের পার্থক্য থাকে না সাদা কালোর কার পার্থক্য থাকে না হিন্দু মুসলমানের কোনো পার্থক্য থাকে না ব্লাডের ভিতরে গ্রুপ মেলানো হয় ব্লাডের চারটি গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা কিসের মারামারি হে মুসলমান তুমি মাথায় টুপি দিয়ে বসেছো গালে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ বলে যাকে সেজদা দিচ্ছ ও আল্লাহকে জীবনে কোনোদিন মসজিদে পাবেন না এ হিন্দু তুমি পইতে পড়ি ধুতি পরে পইতে পড়ে তুমি করেছো কি মন্দিরে গিয়ে যাকে তুমি যার কাছে তুমি মাথা নত করছো ও ঈশ্বর মা ভগবানকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না হে খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকছো ওকে জীবনে কোনোদিন গির্জায় পাওয়া যাবে না চলুন দেখি কোথায় পাওয়া যায় তাকে দেখি তিনি বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না ঘটক পুকুরের মানুষ আমাকে তোদের খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস রিফারেন্স টু দি হলি কোরআন ওয়ালা কদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ 26 নম্বর পারার কোরআনে 26 নম্বর খণ্ড পারা মানে খণ্ড আমার হিন্দু ভাই যারা আসছেন তারা হয়তো পারা শব্দটা বুঝবেন না এইজন্য আমার ভাষাটা একটু এই বাজার এলাকায় আমার ভাষাটা একটু চেঞ্জ করতে হয় কখনো চাচা বলবো কখনো কাকা বলবো কখনো জল বলবো কখনো পানি বলবো খারাপ সেন্স নেবেন না কখনো মাংস বলবো কখনো গোস্ত বলবো খারাপ সেন্স নেবেন না বাবা আমি শুধু মুসলমানদের জন্য বক্তব্য রাখতে আসি নাই মনে রাখবেন সেখানে বলা হয়েছে 26 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে বলা হয়েছে কি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান বলে কোনো পার্থক্য করেনি আল্লাহ হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে যত রকমের ভালো মন্দ জিনিসগুলো আছে আমি আর সৃষ্টিকর্তা জানি তোরা যেন কোনোদিন ভাববি না আমি অনেক দূরে না 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 আমি তোর ঘরের শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে একবার আমাকে স্মরণ কর আমি তোদের ডাকে সাড়া দেব হে মুসলমান কিসের মারামারি করেন হে হিন্দু কিসের মারামারি করেন আফসোসের বিষয় একমাত্র কারণ হলো এগুলো এডুকেশনের অভাব এডুকেশনের অভাব থাকলে এগুলো হয় হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্ডি ভি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুণে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা আজ তো আমরা শিক্ষার মতো শিক্ষা অর্জন করতে পারি নাই মনে রাখবেন নামের পরে এম এ বি এড এম 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 এতগুলো ডিগ্রি থাকলে ওকে শিক্ষিত লোক বলে না যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারে না যে শিক্ষা সমাজের উপকার করতে পারে না যে শিক্ষা গরিবের চোখের পানি ফেলায় যে শিক্ষা মানুষের চোখের পানি ফেলায় যে শিক্ষা রক্ত নিয়ে খেলে ও শিক্ষার কোনো দাম নাই ঠিক না বেটি যে শিক্ষা সংসারকে ভেঙে দেয় যে শিক্ষা সংসারকে ভেঙে দেয় যে শিক্ষা কোনো মেয়ের বাপকে ভিখারি বানায় সে শিক্ষার কোনো দাম নাই তুমি মাধ্যমিক পাস ছেলে মাধ্যমিকে স্টার পেয়েছো উচ্চ মাধ্যমিক পাস করেছো আমার কাছে টাকায় তবে একটা গরিবের মেয়ে যদি অগ্রহ
আমি আব্দুল্লাহকে মারণ করে যাচ্ছি ওই মাধ্যমিক স্তর পাস ছেলেটাকে যে ছেলেটা ফোর পাস করে বাড়ি কথা থাকে ফোর পাস করে ছেলেটা মাধ্যমিক স্তর পাস ছেলেটা থেকে ভালো এইখানে বাড়া কি শিক্ষা আখের কন্যা দাই শব্দ পড়েছিলাম একটা থিওরি পড়েছিলাম কি মাইনাসে মাইনাসে প্লাস তাই তো নাকি আরে বলুন না মাইনাসে মাইনাসে প্লাস তার মানে জানেন ইসলাম ধর্মের ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ বা শান্তি আর হিন্দু ভাইদের ঠাকুরতানে একটা শব্দ লেখা থাকে ওং বলে একটা শব্দ ওং শব্দের অর্থ হলো শান্তি তার মানে এরাও চায় শান্তি ওরাও চায় শান্তি মারামারি হয় কেন তার মানে শান্তি শান্তি অশান্তি এটাই বোঝাতে চাই সত্যিকারে যদি শিক্ষিত মানুষ হন তার মধ্যে কোনোদিন নোংরা জিনিসটা ঢুকতে পারে না এটা ইজ মাই কনসেপ্ট এটাই মাই চ্যালেঞ্জ একজন শিক্ষিত মানুষের মধ্যে কোনোদিন নোংরা জিনিস ঢুকতে পারে না কোনোদিন পারে না একজন শিক্ষিত মানুষের আদর্শ হবে আলাদা তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দেবে মানুষটা শিক্ষিত একটা কথা আপনাদের বলে যাচ্ছি মনে রাখবেন এই বাজারের বক্তব্যতে বাজারের বক্তব্যতে আজ বলে যাচ্ছি আজ অনেক দোকানদার ভাইরা আছেন অনেক দোকানদার বন্ধ করে বাড়ি যাওয়ার পথে যাচ্ছেন আবার অনেক দোকানদার আছেন হয়তো বক্তব্য শুনছেন এই হতবাগার বক্তব্য ব্যবসা করতে গেলে তিনটে জিনিস আপনার লাগবেই লাগবে বয়জফলা বদ অন্তঃস্ব একা বয়জফলায় ব্যবহার কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি জীবনে চলবে না ভয় হলো বচন কথাবার্তা কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয় দুদিন খদ্দের যাবে তিন দিনের মাথায় আর যাবে না কম্পিটিশন মার্কেট পাশের দোকান থেকে মাল কিনে বাড়ি যাবে তোমাকে বসে বসে মাছি মারতে হবে দন্তের সহায়কারী সাধুতা বিশ্বাস মহাজনের কাছ থেকে মাল আনছো তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো সে তোমায় মালি দেবে না ব্যবসায়ী চলবে না ব্যবহার বচন সাধুতা এই তিনটে গুণ যার ভিতরে থাকবে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী এই তিন গুণে গুণান্বিত ছিল একজন ব্যক্তি নাম হলো তার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা নামক মহিলার মালকে নিয়ে যখন প্রথম ব্যবসা করে এনে ব্যবসার পরিচয় দিলেন খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন আফসোস মোহাম্মদকে আপনারা কি মনে করেন মোহাম্মদকে শুধু মুসলমানদের নবী বলে মনে করেন যারা মনে করে মোহাম্মদ শুধু মোহাম্মদ মুসলমানদের নবী দিস আইডিয়া ইজ ভেরি রং কারণ কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন নবী কুল নবী তুমি বলো ইন্নি রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমি সারা সৃষ্টি জগতের মানব জাতির এবং মানব কুল সৃষ্টি কুল সকলের আমি একজন নবী হয়ে পাঠি আল্লাহ পাঠিয়েছে আমাকে জোরে বলুন সুবহানাল্লাহ মোহাম্মদকে নিয়ে আজকে গবেষণা করেছে কারা মুসলমানরা মোহাম্মদকে নিয়ে গবেষণা করেছে আমার তো মনে হয় মুসলমানরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গবেষণা করতে গিয়ে গবেষণা তো করেনি তাকে নিয়ে আরো সর্বনাশ করে দিয়েছে খারাপ সেন্স নেবেন না আমাকে হয়তো শুনতে খারাপ লাগছে আফসোসের বিষয় আফসোসের বিষয় ভারতের ভারতের 22টা স্টেটে যাওয়া মানুষ আমি 22টা স্টেটে কোথায় যাইনি দিল্লি বোম্বাই হায়দ্রাবাদ আহমেদাবাদ লখনউ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্ফল যোধপুর জয়পুর থেকে শুরু করে আর ভারতের শেষ বর্ডার অমৃতসর থেকে পাঞ্জাবের অমৃতসর থেকে শুরু করে আর এই দিক থেকে যেখানেই যাই 22টা স্টেটে গিয়ে ন্যূনতম একটা এক্সপিরিয়েন্স আমার মাথায় এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি খারাপ ভাববেন না কাউকে ভাববেন না আমি কোনো জাতিকে ছোট করছি না কোনো জাতিকে বড় করে তার হাইলাইট করতে চাইছি না জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি শুনে নিন আপনারা বলুন তো দেখি আপনারা কোনোদিন কোনো পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখেছেন বলুন কোনদিন কোন পাঞ্জাবিকে ভিক্ষা করতে দেখেছেন কেন বলুন তো আমি পাঞ্জাবে গিয়েছিলাম কারণ পড়াশোনা করতে গিয়ে গবেষণা করতে গিয়ে থিসিস নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে আমাকে অনেক জায়গায় যেতে হয় অমৃতসর একটা নাম শুনেছেন স্বর্ণ মন্দির আছে তো বেশ কিছু ঘুরলাম পাঞ্জাবে বেশ কিছুদিন থাকলাম বহুবার গেলাম পাঞ্জাবে একটা নবীর সাহাবির মাজার আছে ওখানেও জলসায় গেলাম এবং নবীদের মাজার আছে ওখানেও গেলাম তো কি বলবো আমি একটা নতুন অভিজ্ঞতা আমার ব্রেনে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ সেই আদর্শটা ওই জাতির মধ্যে নিয়েছে ওরা বলবো শুনে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাইসাল মুমিনুল লাযী ইশবাউ ওয়াজারুহু জায়ুন ইলা জামবিহি কখনোদিন তুমি কখনোদিন মুমিন মুসলমান বলে দাবি করতে পারবে না তুমি আলাও পোলাও করে খাও আর পাশের গরীব ভাইটা অনাহারে পড়ে থাকে তুমি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারবে না আরো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান
আরো বলা হয়েছে যে ব্যক্তি কিয়ামতের কে বিশ্বাস করতে যায় সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে যায় তারা যেন প্রতিবেশীর উপকার করে সে হিন্দু হোক আর মুসলিম হোক এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো আজ বাস্তব কথা আপনাদের বলে যাচ্ছি শুনে নিন পাঞ্জাবীদের চারটি ভাই যদি থাকে চার ভাই যদি হয় বড় ভাইটা একজন ডাক্তার মেজো ভাইটা একজন মাস্টার আর ছোট ভাইটা একজন বিজনেসম্যান ছোট ভাইটা যদি গরীব হয় এই তিন ভাই কিছু কিছু পুঁজি দিয়ে ছোট ভাইটাকে একটা ব্যবসা ধরিয়ে দিয়ে সমপরিমাণ করে নিয়ে ব্যবসা করে এবং মেহনত করে খাবার পরিকল্পনা নেয় ঠিক না বেটি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছিলেন আর আমাদের মধ্যে হয় কি খারাপ সংস্কারের নাম মুসলমানদের চার ভাই হাজি সাহেবের চারটি ছেলে বড় ছেলেটা মাস্টার মেজো ছেলেটা ডাক্তার ছোট সেজো ছেলেটা ইঞ্জিনিয়ার আর ছোট ছেলেটা একজন ভ্যান চালক রিকশাওয়ালা এই তিন ভাই বড় মেজো সেজো তিনজনে যাচ্ছে কলকাতায় অফিসে কি তিনজনে যাচ্ছে ভাঙড়ে অফিসে ঘটকপুকুর থেকে ছোট ভাইয়ের ভ্যানে উঠে কিন্তু বুঝতে পারছেন কথাটা আমার বুঝতে পারলেন না মানে ছোট ভাইয়ের ভ্যানে উঠে উনি বড় ভাই যাচ্ছে অফিসে উনি ভাবলেন আমি বড় ভাই অফিসার আমার ছোট ভাইটা ভ্যান চালাচ্ছে মনে রাখবেন তুমি কোনদিন আদর্শবান মানুষ এই জন্য ইসলামে যাকাতের কথা বলা হয় যাকাতের কথা কেন বলা হয় কোরআনে যাকাতের কথা কেন বলা আছে এই কারণেই তুমি খাবে পাশের গরীবটা তাকে দেবে হিন্দু হোক আর মুসলিম হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পাশের বাড়ি যদি আগুন লাগে তুমি এক বালতি পানি নিয়ে যাবে এক বালতি পানি নিয়ে যাবে ওর আগুনটাকে নেভানোর জন্য আর আমরা কি করি পাশে যদি আগুন লাগে আমরা মোবাইল নিয়ে সব সময় ক্যামেরা করে ভিডিও করি ঘটে পড়ে গোবর হাসে ঘটে বলে তোরও একদিন আছে মুহাম্মদ সাল্লামের আদর্শ হলো তুমি ব্যবসা করছো ব্যবসার মধ্যেও ইবাদত আরাধনা উপাসনা আছে আমরা মৌলবী সাহেবরা সাধারণ মানুষদেরকে বোঝাই কি নামাজ পড়াটাই ইবাদত নামাজ পড়া রোজা রাখাটাই ইবাদত কিন্তু এটা যে মানে মানুষকে এই কথাগুলো বলে যে মানুষটাকে আমরা শেষ করে দিচ্ছি ও নিজেও জানে না শুধু নামাজ পড়াটাই ইবাদত নয় আরাধনা উপাসনা নয় শুধু আর শুধু ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার গালে দাড়ি রাখার নাম আরাধনা উপাসনা নয় গালে দাড়ির নাম যদি মুসলমান হতো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন এ গ্রেট প্রখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাড়ি ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের গালে ছিল গালে দাড়ি ছিল আশ্রম বাবুর গালেও দাড়ি আছে রামদেবের গালেও দাড়ি আছে দাড়ির নাম শুধু মুসলমান নয় যদি বলেন মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান তাও নয় আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিব মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষ চন্দ্র বসু যিনি বলেছিলেন তোর আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারেও মাথায় টুপি দিতেন এর নাম শুধু মুসলমান নয় যদি বলেন বড় পাঞ্জাবি পরার নাম পিরহান পরার নাম মুসলমান রবীন্দ্রনাথের ছবি একবার দেখে নেবেন ভালো করে কারণ আপনারা জানেন কিনা জানি না আমি একটা বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট যার জন্য বোলপুরেও আমার অফিস রয়েছে শান্তিনিকেতন থেকে টিকে বোলপুর ওখানেও অফিস কলকাতায় অফিস বিভিন্ন জায়গায় অফিস রয়েছে আফসোসের বিষয় আজকের বড় পরিতাপের বিষয় আপনাদের বলছি তাই যদি হতো তাহলে মুসলমানটা কে এই লজ্জাস্থানে আগার চামড়া কাটার নাম কি মুসলমান মুসলমানি দেওয়ার নাম কি মুসলমান না এই মুসলমানই সর্বপ্রথম যিনি হয়েছিলেন হযরত ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে এই মুসলমানই শুধু মুসলমানরা হয় না সকল ধর্মের মানুষ মুসলমানই হয় জানেন একজন পুরুষ মুসলমানই হলে কি হয় উইলিয়াম সার্ভে তিনি বলছেন যে এই মুসলমানই যদি হয় কোন পুরুষ তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে সিফিলিস নামক একটা রোগ ওটা থেকে বেঁচে থাকতে পারবে গনোরিয়া বলে একটা রোগ ওটা থেকে বেঁচে থাকতে পারবে শুধু তাই নয় আরো বেঁচে থাকতে পারবে কি থেকে লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে মনে রাখবেন শুধু মুসলমানই মুসলমানই হয় না তাহলে মুসলমানকে চিনবেন কি দেখে কি দেখে চিনবেন মুসলমানকে শুনে নিন আজকের মুসলমানকে চিনবেন কি দেখে আপনারা যে মুসলমান আমি আপনাদের চিনব কি দেখে আমি যে মুসলমান আমাকে আপনারা চিনবেন কি দেখে এই স্যাম্পল গালি দাড়ি মাথায় টুপি আর বড় পাঞ্জাবি টুকু নয় কোরআন জানিয়ে দিয়েছে
কোরআন জানিয়ে দিয়েছে 9 নম্বর খন্ডে 9 নম্বর পারাতে 16 নম্বর পৃষ্ঠাতে 2 নম্বর লাইনে সূরা নাম সূরা আনফালে 2 নম্বর ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুরিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালুন জাস্ট বাংলা মিনিংটা বলে দিচ্ছি বাপেরা একটু ফলো করুন বলা হয়েছে ছোট একটা एग्जांपल আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা এই মুসলমানদের ধর্মীয় মৌলভীদের মাঝখান মাঝখান থেকে আপনারা শুনেছেন মুখ থেকে শুনেছেন কি যে এই পৃথিবীতে যে লোকটা ভালো কাজ করবে পরকালে সে স্বর্গ বা জান্নাত হেভেনে থাকবে আর যে লোকটা পৃথিবীতে অসৎ কাজ করবে সেই লোকটি পরকালে গিয়ে নরক জাহান্নাম দোজখে বাস করবে হেলে বাস করবে এটা শুনেছেন তো আরে ভাই বলুন না শুনেছেন বাহ এবার একটা एग्जांपल দিচ্ছি মুমিন কাকে চিনবো আপনাদেরকে শুনে নিন কোরআনে বলা হয়েছে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দের রজব মাসে 27 তারিখে নবী আমার মেরাজে গিয়েছিলেন জান্নাত জাহান্নাম স্বর্গ নরক দেখেছিলেন আর স্বর্গ নরক দেখতে গিয়ে নরকে নরক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো অর্থাৎ জাহান্নাম যখন দেখানো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দূর থেকে দেখতে পাচ্ছেন কি যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন জিবরাইল নামক এক দূত জিবরাইল নামক দূতকে জিজ্ঞাসা করছে ও ভাই জিবরাইল মান হাউলা কি আকি জিবরাইল ও ভাই জিবরাইল এরা কারা যাদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে নারী আর পুরুষ আর শাস্তি পাচ্ছে কষ্টের কারণে এরা চিৎকার করছে এদের অপরাধটা কি জানতে পারি তখন জিবরাইল নামক দূত বলেছিলেন যাকে বলে ফেরেশতা জিবরাইল নামক দূত বলেছিলেন হে নবী এরা হলো পৃথিবীতে ব্যভিচারকারী নারী আর পুরুষ এই কথাটা আপনারা শুনলেন হিন্দু মুসলিম শিক্ষিত অশিক্ষিত শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন ফিলিংসটা এটাই যদি হয় আপনার মধ্যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নরকে দেখেছেন কি যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে কারণ তারা পৃথিবীতে ব্যভিচার করে বেড়াতো ধর্ষণ করে বেড়াতো জেনা করে বেড়াতো আমার বয়সটা এখন 25 আমার বয়স এখন 75 আমার বয়স 50 বছরের বুড়ো হয়ে গেছি আমি এখন তো বুড়ো মানুষ হয়ে গেছি ভালো মানুষ মতো হয়ে গেছি কিন্তু যখন আমার বয়স 20 বছর ছিল এই ঘটকপুকুরের কোনো মেয়ে আমার চোখ থেকে ফাঁকা যায়নি তাহলে আমার অবস্থা কি হবে এই বুকের ভিতরে যদি চিন্তায় চকমুখ যদি ছলছল করে আর বুকের ভিতরে যদি তলপাল শুরু হয়ে যায় জানবেন আপনার অন্তরে ঈমান আছে আর যদি মনে হয় যে আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করেছি ও ওয়াজ করবে পয়সা নেবে বাড়ি যাবে ও যা বলছে শুনে যায় যদি এই কথা শোনার পরে যদি আপনার মনে কোনো রকম ফিলিংস তৈরি না হয় জানবেন আপনার অন্তরে এখনো ঈমানটাই নেই গালে দাড়ি মাথায় টুপি গরুর মাংস খাবার নাম শুধু মুসলমান নয় আর নামের আগে মোহাম্মদ লেখার নাম কিন্তু মুসলমান নয় কোরআন জানিয়ে দিয়েছে মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে যাবে আরেক জায়গায় নবী মুহাম্মদ দেখতে পাচ্ছেন কিছু মানুষ তারা করেছে কি তাদের গাল থেকে গোস্ত খসে খসে মুখ থেকে গোস্ত মাংস খসে খসে পড়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাইল নামক দূত বলে এরা হলো আল খুম্মার এরা হলো মদ্যপানকারী পৃথিবীতে মদ পান করতে এরা অধিক প্রিয় শ্রোতা মণ্ডলী 3W সারা বিশ্ব ধ্বংস করে এ www.com বলে নিন এক নম্বর W হলো ওয়েলথ ধনসম্পদ দুই নম্বর W হলো ওয়াইন WINE ওয়াইন ওয়াইন মানে মদ তিন নম্বর W হলো ওম্যান নারী মাল মদ আর মেয়ে তিনটে জিনিসই হলো খুব খাতারনাক এই জন্য আমরা হয়তো আপনারা অনেকে বলবেন আরে মারুফ ভাই আমরা তো বাংলা মাল খাই না ইংলিশ মাল খাই শুনে রেখে দিন পায়খানার এপিট আর ওপিট দুপিট সমান অনেকে হয়তো ভাবছেন আরে আমরা তো ইংলিশ মাল খাই এখন তো ইংলিশ মাল বেরিয়ে গেছে হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড ব্ল্যাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে শুনে রেখে দিন মদ ইসলামে মদ যেমন হারাম আছে তাওরাতেও মদ হারাম আছে ইনজিলও পড়ে দেখেছি মদ হারাম আছে জবুরে দেখেছি মদ হারাম আছে শুধু তাই নয় ঋগ্বেদের মধ্যেও বলা আছে মদ হারাম অবৈধ আফসোস আফসোস প্রিয় শ্রোতা মণ্ডলী আজ আপনার যে ব্যক্তির এবার আসছি আমি আপনাদেরকে সৃষ্টিকর্তার পরিচয় দিয়েছি সৃষ্টিকর্তার আরেকটা পরিচয় দেব জাস্ট আপনাদের উদাহরণ দিচ্ছি
একটা ছোট্ট एग्जांपल আপনাদের পেশ করছি আচ্ছা বাপেরা বলুন তো আপনার ফ্রিজ বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে এখন ফ্রিজ আছে কম বেশি আছে তো বলুন না আচ্ছা সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানুষ তোর বুদ্ধি আর আমার বুদ্ধি আসমান আর জমিন তফাত তোর পৃথিবীতে একটু বুদ্ধি দিলাম তুই সেই বুদ্ধি নিয়ে সেই ব্রেন নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি যার নাম দিলি ফ্রিজ তোদের দেওয়া ফ্রিজের পানি যে পান করে যা থাইরয়েড বেড়ে গেছে তার ফ্রিজের পানি খাওয়া বন্ধ ঠিক না বেটি তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না ঠিক না বেটি আর সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানুষ তোরা আমাকে কেন মানবি একবার লক্ষ্য করে দেখ এই পৃথিবীতে আমি একটা ফ্রিজ তৈরি করেছি আমার ফ্রিজটার নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব একবার ভেবে দেখ তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যায় আর আমার তৈরি ফ্রিজের পানি খেলে শরীরটা সুস্থ থাকে এরই নাম সৃষ্টিকর্তা পৃথিবীতে তুই আমাকে কেন মানবি তোকে পৃথিবীতে আনলাম কেন একটু ভেবে দেখ যতদিন পৃথিবীতে বাঁচবি 100% বিশ্বাস করবি আমার উপরে আর পৃথিবীতে যতদিন বাঁচবি পৃথিবীতে থাকবি সকলের সঙ্গে ভালো ব্যবহার করবি ভালো ব্যবহার সিন্ধু মুসৃষ্টি জীবের সঙ্গে ভালো ব্যবহার করবি আজ আমাদের মধ্যে এটাই নেই আপনারা কি জানেন যে ছেলেটি গত 3 দিন আগে পুড়ে পৃথিবী ছেড়ে চলে গেল এখানেই আপনাদের একটা ফল দোকান আছে আমি এসে রাতের বেলা ফল দোকানটায় ছেলেটি থাকে তার নাম তো আমার মনে পড়ছে না তো খুব ভালোবাসি তাকে ভাইয়ের মতো সেই একদম ওই গলির সামনে যে ফল দোকানটা তো সে এখন তার সঙ্গে তার আগের দিন এখানে একটা জলসা হয়েছিল সে সেখানে বসে তার সঙ্গে অনেক কথা বলেছে সে জানতো না যে আগামী কাল আমার মৃত্যু হবে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন বসে আছেন অনুরোধ করে একটা কথা আপনাদের বলে যাচ্ছি পার্থক্য একটাই কি জানেন উপর আর নিচে আজকে আপনারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সুন্দর টাটকা দেহ নিয়ে তাই না আপনার গায়ে যদি একটু সেন্ট মেরে দেন পাশে লোকটা এসে শুঁকবে কি সুন্দর সেন্ট আর কালকে যদি আপনি মারা যান মাটির তলায় চলে যাবে কেউ যাবে শ্মশানে কেউ যাবে মাটির তলায় গেলে আর কেউ নেবে না একটু ভেবেছেন বাচ্চা সেকেন্দার মারা যাওয়ার আগে তিনটে আদেশ করে গিয়েছিলেন হে পৃথিবীর মানুষ আমি মারা যাওয়ার পর আমি তোমাদের তিনটে আদেশ করে যাচ্ছি কি কি এক নাম্বার আমি মারা যাওয়ার পর আমার দেহটা কবরস্থানে কে নিয়ে যাবে বলো তো তখন মন্ত্রিসভার লোকেরা বললো স্যার আমরা নিয়ে যাব বলে খবরদার তোমরা নিয়ে যাবে না বলে কে নিয়ে যাবে বলছে ডাক্তাররা আমার দেহটাকে কবরস্থানে নিয়ে যাবে এক নাম্বার দুই নাম্বার আমি মারা যাওয়ার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছুদিন রেখে দেবে আর তিন নাম্বার হলো আমি মারা যাওয়ার পর কাফনের ভিতরে মানুষের হাতগুলো দেওয়া হয় আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে জিজ্ঞাসা করা হলো এই তিনটা আদেশ কেন করলেন একটু খুলে বলুন এক নাম্বার বলেছিলেন পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিতে যাচ্ছি পৃথিবীর মানুষের বিশ্বাস হয় ডাক্তাররাই মানুষের জীবন নেয় জীবন বাঁচায় আহারে ডাক্তারদের হাতে যদি জীবন থাকতো তাহলে আমার চিকিৎসা করে ওরা আমাকে মৃত্যু দেখতো না ওরাই বাঁচিয়ে রেখে দিত মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে 150 বছর বাঁচবে বলে 17 জন অভিজ্ঞ ডাক্তারকে কাছে নিয়ে রাখতো 50 বছর বয়স যখন হলো হঠাৎ হাড়টা ব্লক হয়ে গেল 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারলো না মাইকেল জ্যাকসনকে শুধু তাই নয় আফসোস ধন্যবাদ দিই আপনাদের এই ভাঙড় থানার ওসিকে ধন্যবাদ দিই ভাঙড় থানার ওসিকে ঘোষবাবুকে যখন আগুন লাগে আমি শুনলাম তিনি করেছেন কি নিজে করেছেন কি মানুষকে বাঁচানোর জন্য করেছে কি তিনি দেয়াল ভাঙা শুরু করেছে চিন্তা করতে পারেন আজকের আমরা তো মানুষ পুলিশকে মনে করি অনেক কিছু কিন্তু না পি ও এল আই সি ই পি থেকে পলিটিনেস ও থেকে ওপিটিএনস এল থেকে লিটেন্ট আই থেকে ইন্টেলিজেন্স সি থেকে ক্যারেক্টার বা ক্যারেজ ই থেকে এনার্জি এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় হি ইজ এ পুলিশ যাকে তাকে পুলিশ বলে না আফসোস ভেবে দেখেছেন কি
আজ আপনারা ভেবে দেখেছেন এরপরে সেকেন্দার বাদশা বলছে পৃথিবীর মানুষ যাতে জানতে পারে হে পৃথিবীর মানুষ তোরা দেখ এই ডাক্তারদের যত বিদ্যা বুদ্ধি দিয়েছিলাম সেই বিদ্যা বুদ্ধি এরা আমার ভিতরে প্রয়োগ করেছে কিন্তু আমাকে বাঁচাতে পারেনি লাস্টে আমাকে কাঁধে করে নিয়ে কবরে দিয়ে আসছে দেখেনি দুই নাম্বার হলো আমি মারা যাওয়ার পর আমার সম্পদগুলো আমার কবরের পাশে কিছুদিন রেখে দিবি তোরা কেন পৃথিবীর মানুষ যাতে দেখে স্মরণ করে আর মনে মনে বলে অর্ধেক পৃথিবীর বাচ্চা বাচ্চা সেকেন্দার মারা গেল মাটির তলায় ওর উপার্জিত সম্পদগুলো সব উপরে পড়ে রইল নেওয়ার ক্ষমতাটুকু নেই তিন নাম্বার হলো আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো তোরা কাপনের বাইরে করে দিবি কাপনের ভিতরে না দিয়ে হাত দুটো কাপনের বাইরে করে দিবি বাপেরা বাড়ি থেকে ভাববেন কোথায় যাবেন দুটো জায়গা আপনার হয় শ্মশান আর নইলে কবরস্থান ভেবেছেন কোনদিন বলছে হাত দুটো কাপনের বাইরে করে দিবি বলে কেন বলছে পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি হে পৃথিবীর মানুষ সর আমি বাদশা সেকেন্দার এত বড় দুনিয়ার অর্ধেক দুনিয়ার মালিক হয়ে বলে যাচ্ছি এত শক্তিশালী বাদশা হয়ে আজ তোদের বলে যাচ্ছি আমি মায়ের পেট থেকে খালি হাতেই এসেছিলাম মায়ের পেট থেকে খালি হাতেই এসেছিলাম আর সেই খালি দুটো হাত নিয়ে চলে যাচ্ছি তোরা দেখ আমি কিছুই নিয়ে যেতে পারলাম না এই পৃথিবীতেই এসেছি এই পৃথিবীতেই উপার্জন করেছি এই পৃথিবীই দিয়েছি এই পৃথিবী ছেড়েই আমি একাই এসেছি একাই চলে যাচ্ছি এই জন্য বলি যেদিন তুমি এসেছিলে ভবি কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী একটা কথা বলতেন ফুরফুরা শরীফ নাম শুনেছেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ একটা কথা বলতেন কুদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বিউফাই দুনিয়া কেন ভোলা মন দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ গোনাহে ডুবিয়া গেলি ওরে বেসরম কিয়ামতের দিন তুই করিলি গমন পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি মালেকুল মৌতর জান যাবে লইয়া মালেকুল মৌতর জান যাবে লইয়া ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে খোরাক মাটির উপকার কিসের অহংকার জ্ঞানের অহংকার জ্ঞান জ্ঞান সৃষ্টিকর্তা বলছে অমা উতি তুমরাল ইলমি ইল্লা কলিলা হে মানব জাতি তোকে আমি সামান্য জ্ঞান দান করেছি অনেকে হয়তো মনে করছেন এস আমি একজন ইংরেজিতে বাংলায় এমএ পাস সৃষ্টিকর্তা বলছেন তুই বাংলায় এমএ পাস করেছিস বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান তুই মনে করেছিস ইংরেজিতে এমএ পাস করেছিস ইংরেজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান কয়েক কোটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি আর কয়েক কোটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স তৈরি করে কি বললি দেয়ার ইজ নো গড আল্লাহ নাই তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না একটু ভেবেছেন এসব কলেজের লেকচার তো তবু আজ আপনাদের কাছে কেন বলছি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ তাই সৃষ্টিকর্তা বলছে পৃথিবী যতদিন বাঁচবি তোরা দুটো কাজ করিস কয়টা কয়টা দুটো কাজ সৃষ্টিকর্তা বলছেন আল্লাহ বলছেন সৃষ্টিকর্তা বলছেন তোরা দুটো কাজ করিস পৃথিবীতে মানব জাতি এক নাম্বার 100% বিশ্বাস করবি আমাকে দুই নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই আমাদের ইমানটা আল্লাহর উপরে আছে 50% আল্লাহর উপরে 30% 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে আর 20% নিজের বিবেকের উপরে এই টোটাল মিলে 100% এই পৃথিবীর জমিনে যারাই 100% আল্লাহকে বিশ্বাস করেছে এই পৃথিবীর জমিনে তারা আল্লাহর একটা মাকবুল মঞ্জুর ওলি বান্দা হয়েছে এইরকম একজন ওলি বান্দার নাম বলবো দবো দবো উদাহরণ দবো 100% ঈমান 100% আল্লাহকে বিশ্বাস করে একজন লোকের নাম বলবো আরে ভাই বলুন না হ্যাঁ শুনে নিন লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আজমিরের জমিনে যখন পাহাড়ের তলায় গাছের নিচে যখন আরাধনা উপাসনা করছিল কিছু মানুষ বলল ওকে বুড়োটাকে মেরে দিতে হবে কি করে মেরে দেওয়া যায় যদি ডাইরেক্ট গুলি করে মারি তাহলে আমাদের দোষ হয়ে যে দোষী সাব্যস্ত হয়ে যাব এক কাজ কর কি বুদ্ধি বলল বুড়োটা কি করে আরাধনা উপাসনা করি বলে পাহাড়ের তলায় গাছের নিচে বিড়ি বিড়ি করে কি বকে বলে এক কাজ কর
পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দে, ওই পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে ওই বুড়ো লোকের মাথায় পড়বে, বুড়ো মারা যাবে, কোনো দোষী দোষ হবে না, যেমন কথা তেমন কাজ। উপর থেকে পাথর ছেড়ে দিল, পাথর যখন গড়িয়ে গড়িয়ে আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে তাকিয়ে বলছে, হে পাথর, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার কপালে মৃত্যু রাখে আমি মঈনুদ্দিন কোনো দুঃখ পাবো না, আর যদি তোর দ্বারাই আল্লাহ কপালে মৃত্যু না রাখে, পাথর তুই আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আজও সেই পাথর রয়েছে। আমি আজমেরে গিয়েছি জলসা করতে, আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমত, আমি ভারতবর্ষের আল্লাহ নিয়ে যাই তো এই জিনিসগুলো দেখি, এরই নাম হলো 100% ঈমান, 100% বিশ্বাস। সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীতে বাঁচতে গেলে, এই পৃথিবীতে থাকতে গেলে আমি তোদের বলে দিচ্ছি চারটে কাগজ তোদের লাগবে, কয়টা 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 তাড়াতাড়ি, চারটে কাগজ আপনারা ঠিক রাখুন, এই পৃথিবী আপনার, এই পৃথিবী আপনার আর পরকালটাও আপনার, চারটে কাগজ। সৃষ্টিকর্তা বলছেন, এক নাম্বার সৃষ্টিকর্তা বললেন আমার দুটো কাগজ লাগবে, কি তুই আমাকে কতটা বিশ্বাস করিস, 100% বিশ্বাসের কাগজটা লাগবে, ঈমানের কাগজটা 100% লাগবে। দুই নাম্বার আমলের কাগজ লাগবে, মানে তুই পৃথিবীতে কি কি সৎ ভালো কাজগুলো করেছিস ওটার সার্টিফিকেটটা লাগবে, তাহলে ঈমান আর আমলের সার্টিফিকেট সৃষ্টিকর্তা বললো আমার দুটো লাগবে। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার দুটো কাগজ তোরা যদি দিস আমি মুহাম্মদ তোদের স্বর্গের গ্যারান্টি দেব, জান্নাতের গ্যারান্টি দেব। কি? বুখারী শরীফের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোরা দুটো জিনিসের গ্যারান্টি দে, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দিবি, হারাম খাওয়া থেকে জীবটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করবি, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করবি। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট আমাং ইউ দোজ উইথ গুড ম্যানার, রাসূল বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি হল ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন, many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে, মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে, কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দিস আমি তোদের স্বর্গের গ্যারান্টি দেব। আর সৃষ্টিকর্তা কি বললেন, তুই ঈমান বিশ্বাসের গ্যারান্টি দিবি, পৃথিবীতে আমাকে ছাড়া আমি আর আমার প্রফেট ছাড়া কাউকে 100% বিশ্বাস করতে যাবি না, মনে রাখবি আমি তোর পৃথিবীতে এনেছি, এই পৃথিবীতে মৃত্যু বাঁচিয়ে রেখেছি আমি, ব্যবসা দেবার মালিক আমি, মৃত্যু দেবার মালিক আমি। শুনে রেখে দিন একটা কথা, আপনাদের আমি বলতে গিয়ে চলে গেছিলাম, ইবাদত ইবাদত করে চিৎকার করি, শুনে রেখে দিন, ইবাদত কাকে বলে, আরাধনা উপাসনা কাকে বলে, ইবাদত কাকে বলে, মোমেন ব্যক্তি ভালো করে শুনে নিন, মোমেন ব্যক্তির প্রত্যেকটা কাজের শুরু যখন আল্লাহর নাম নিয়ে হবে আর শেষটা যখন আল্লাহর নাম নিয়ে হবে, আর নবীর তরিকায় যদি কাজটা হয় টোটাল কাজটা ইবাদতে গণ্য হবে। ইবাদত শব্দের ব্যাখ্যাটা সংক্ষেপে বলে দিলাম, আপনি দোকানদারি করাটা আপনার ইবাদত, দোকানদারি করাটা ইবাদত, কিভাবে ইবাদত শুনে নিন, ভালো করে বাড়ি থেকে চিন্তা করবেন। সৃষ্টিকর্তা বলছেন তুই দোকান খুলছিস সকালবেলা, সকাল 6টার সময় যখন দোকানে ঝাঁপটা তুলবি আমার নামটা নিয়ে ঝাঁপটা তুলবি, খুলবি ব্যবসা করবি, কেমন করি মোহাম্মদ যেভাবে ব্যবসা করেছে, মোহাম্মদ ব্যবসা করতে গিয়ে মালে ওজনে কোনোদিন কম দেয়নি। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের ঠিকানা হলো নর। হাওড়া হাটের মতো 1 কেজি আপেল কিনবেন, বাড়িয়েছে মেপে দেখবেন 850, ও ব্যবসা নয়। বলে দিল দোকানের ঝাঁপটা যখন তুলবি আল্লাহর নাম নিবি, সৃষ্টিকর্তার নাম নিবি, নিয়ে তুই ঝাঁপটা তুলবি, তুলেই ব্যবসা করবি। তুই মুদিখানার দোকানদার না, তোকে একজন বিশ্বাস করে, এই পাড়ার একজন ছেলে তোকে বিশ্বাস করে ভাঙড়ে যাবার সময় বলে গেছে আব্দুল্লাহ কিল মারু 5 কিলো চাল, 2 কিলো ডাল, 3 কিলো আলু, 5 কিলো পেঁয়াজ ইত্যাদি মেপে রাখবি। তুই মনে করলি আব্দুল্লাহ ইল মারু মনে করছে আরে ও তো ভাঙড়ে গেছে দেখতে পাইনি, 5 কিলো চালের জায়গায় 4 কিলো 900 চাল দিলি, তাই না, 100 গ্রাম কম দিলি। মনে রাখিস ও নেই মানে আমি সৃষ্টিকর্তা ওর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি।
মানে ওজনে কম দিবি না তারপরে তুই কি করবি সন্ধ্যাবেলা যখন দোকান বন্ধ করবি রাতের বেলা সৃষ্টিকর্তার নাম নিয়ে দোকানটা বন্ধ করবি দোকানটা বন্ধ করবি যতক্ষণ তুই দোকানে ছিলিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার নাম নিয়ে দোকান খুলেছিস আমার নাম নিয়ে ঝাপটা বন্ধ করেছিস আর আমি যেভাবে ব্যবসা করতে বলেছি সেইভাবেই ব্যবসা করেছিস মনে রাখি সারা দিন দোকানদারি করেছি ওই দোকানদারি করাটা তোর ইবাদতে গণ্য হয়ে যাবে কিছু বুঝতে পারছেন আমরা ইবাদত মানে শুধু মানুষকে দুটো জিনিস বোঝাই নামাজ পড়া রোজা রাখা তাই না বাবা হ্যাঁ চু মানে হুকুমের কারণ নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ চলছে আহা বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করতে বসে আছে উনি আমার হাজী সাহেব দেখেছেন এত সহজ জিনিস নয় জমির আল চুরি করে কারবার চলছে এত সহজ জিনিস নয় মানুষ মানে এই নয় আপনি কি ভাবছেন 30 বছর আপনার সম্পদ থাকবে 40 বছর 50 বছর 60 বছর তারপরে আল্লাহ বলে একটা রোগ তোর ভিতরে ঢোকাবো রে কোটি টাকার মালিক কি এমন একটা রোগ ঢোকাবো তার নাম মিস্টার সুগার অতিরিক্ত বাড়িয়ে দেব মাল কখন বেরোচ্ছে বুঝতেই পারছেন না শেষ কিসের গরম দেখা টাকা টাকা করিস এ টাকা তোর নয় গীতার কথা গো বাপ আজকে সকল ধর্ম নিয়ে কথাবার্তা বলছি তো এ টাকা তোর নয় টাকা আমার আমি তোকে দিয়েছি খরচা করতে মনে রাখবি জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব যুবকের যৌবনের হিসাব নেব ধনী তোমার অর্থের হিসাব নেব এত সহজ জিনিস নয় অনুরোধ করে আজ আপনাদের বলে যাচ্ছি আজকের বিগত 3 দিন আগে যে অঘটনটা ঘটে গেল আকস্মিক মরণ আহারে দুটো বাচ্চাও তারা চলে গেল আচ্ছা আপনারা ভাবুন তো দেখি আপনাদের বাচ্চা যদি এই রকম অবস্থায় হতো সেই বাপটা কিভাবে বসে থাকতো আজকের যে মানুষটা চলে গেল তার স্ত্রী বাচ্চারা আজকের আপনার হচ্ছে আপনি ওটা আপনাকে নিজে ভাবুন তো আমারে দেহের কোনো দাম নেই আমি বারেবারে বলি আপনাদেরকে আমারে দেহের কোনো দাম নেই আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন দেখি তো আব্দুল্লাহিল মারুফ ভাঙড়ে আপনার কি বলবো ঘটকপুকুরে বক্তব্য রাখতে এসেছিল ও 10 বছর আগে মারা গেছে 10 বছর আগে ওকে মাটি দেওয়া হয়েছে ও কবরে টাটকা আছে না পচে গেছে যদি দেখেন কবরটা খুলে দেহটাও টাটকা আছে কাফনটাও টাটকা আছে পচন ধরে নে আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা লাভ হয়েছিল দাওয়াত করে আনাটা লাভ হয়েছিল কারণ ও ঈমান নিয়ে মরতে পেরেছে আর যদি দেখেন দেহ তো দূরের কথা 6 মাস পরে মরণের দেহ তো দূরের কথা কাপনেরও গন্ধ নেই ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা ভুল হয়েছিল কারণ ওর জ্ঞান ছিল আমল ছিল না এলেম ছিল আমল ছিল না আল আলিমু বিল আমালিন কাশাজারি বিলা সামারিন আমল বিহীন আলেম ওই রকম ফলবিহীন গাছটা যেরকম যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না যে জ্ঞানী মানুষের জ্ঞান সমাজের মানুষের উপকার করতে পারে না ও জ্ঞানীর জ্ঞানের কোনো দামই থাকে না তাই বাপেরা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আলবার্ট আইনস্টাইনের মতো মানুষ আলবার্ট আইনস্টাইন তিনি মারা যাওয়ার পর তার ব্রেনটাকে 140 পিস করা হয়েছিল কত পিস ওনার ব্রেনটাকে নিয়ে রাখা হয়েছিল যে এনার ব্রেনে কি আছে 140 পিস করে তাকে সারা পৃথিবীর বড় বড় গবেষণা করে পাঠানো হয়েছিল এনার মধ্যে কি আছে স্যার আইজাক নিউটন একটা এত বড় একজন বৈজ্ঞানিক কোনদিন ভেবেছি আমরা আজকের আফসোসের বিষয় আমরা মানুষের মানুষে ঝগড়া করি মানুষে মানুষে মারামারি করি কিসের মারামারি কিসের গরম মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে ভাববেন অনেক কথা আপনাদেরকে বললাম একটা জায়গাতে এসে আমার অনেকগুলো প্রোগ্রাম থাকে অফিস থেকে আসা আবার অনেক কাজ করা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আর একটা কথা আপনাদের বলবো খারাপ ভাববেন না সামনে ইলেকশন আসছে বাপ ভোট আপনারা যাকে খুশি তাকে দেবেন আমার অধিকার নেই আপনাদের বলা কারণ ফান্ডামেন্টাল রাইট হলো
যাকে ভোট খুশি তাকে দেবেন তবে হাত জোড় করে একটা কথা আপনাদের বলে যাচ্ছি ভাঙড়ের মানুষ আপনারা ফটকপুকুরের মানুষ স্ত্রীদেরকে বিধবা করবেন না মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না আপনি যে ব্যক্তির জন্য জিনে জীবনটা দিয়ে চলে যাবেন ওই ব্যক্তি এমএলএ বলুন বা মন্ত্রী বলুন মিনিস্টার এমপি হয়ে কোনোদিন আপনার বাড়িতে এসে আপনার স্ত্রীকে বলবে না যে আপনার স্বামী আমাকে এমপি এমএলএ বানানোর জন্য যে জীবন দিয়ে চলে গেছে আমি আপনার স্বামীর জন্য তেমন কিছু করতে পারলাম না জনগণের সামনে আমার কোড়ে আঙুল থেকে এক ফোঁটা রক্ত বের করে আপনার সাদা কাগজে আপনার স্বামীর নামটা লিখে দিচ্ছি যেহেতু সে আমার জন্য গর্দান দিয়ে চলে গেছে জীবন দিয়ে গেছে আমি তার জন্য সামান্য এক ফোঁটা রক্ত দিয়ে নামটা লিখলাম এতটুকু কাজ করবে না হায় রে মানুষ কেন কিসের মারামারি করেন কিসের মারামারি করেন খবরদার নয় যাকে খুশি তাকে ভোট দেবেন আমি নিজে একজন প্রিসাইডিং অফিসার আমি নিজে তো একজন প্রিসাইডিং অফিসার আমি তো দেখি আমি যখন ভোট নেওয়া হয় তখন একটা ঘরের মধ্যে থাকে আপনি যাকে খুশি তাকে দেবেন অনুরোধ করছি আপনাদেরকে ভাই ভাই মারামারি মুসলমান মুসলমানে মারামারি হিন্দু মুসলমানে মারামারি হিন্দু হিন্দু মারামারি পার্টিগত মারামারি কিছুই নয় মনে রাখবেন আপনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর এমন কিছু জিনিস আপনি রেখে যান আপনার রেখে যাওয়া জিনিসগুলো চিরস্মরণীয় বরণীয় মনে থাকবে হয়ে থাকবে রবীন্দ্রনাথের কথা কেন মনে রেখেছেন হযরত মুহাম্মদের কথা কেন মনে রেখেছেন নজরুলের কথা কেন মনে রেখেছেন এপিজে আব্দুল কালামের কথা কেন মনে রেখেছেন কারণ যারা শুধু মরে নাহি দেয় প্রাণ তাদের কবু কোনোদিন করেনি সম্মান পৃথিবীতে এসেছে খেয়েছে শুয়েছে চলে গেছে কিন্তু এমন জিনিস তারা রেখে গেছে তাদের রেখে যাওয়া জিনিসগুলো মানুষ আজ চিরস্মরণীয় বরণীয় হয়ে রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কথা কেন মনে রাখেন দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ তার কথা কেন মনে রাখেন একটাই কারণ যারা শুধু মরে নাহি দেয় প্রাণ তাদের কবু কোনোদিন করেনি সম্মান প্রিয় শ্রোতা মণ্ডলী স্ত্রী ছেলে মেয়ের হকটা আদায় করুন পিতামাতার সেবা যত্ন করুন মনে রাখবেন বন্ধুরা বাপ আর মা হলো অমূল্য রত্ন বাপ আর মা হলো অমূল্য রত্ন এই পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না আজকের আফসোসের বিষয় ছেলে চাকরি করে বাপের ভাত দেয় না ছেলে চাকরি করে বাপের ভাত দেয় না আফসোস স্ত্রীকে নিয়ে ছেলেকে মেয়েকে নিয়ে বারোই ফেলে ঘর ভাড়া করে আছি নিউ টাউনে ঘর ভাড়া করে আছি যে বাপের টাকায় চাকরি পেল বাপের কষ্টের টাকায় সে এমএ পাস করলো বিএড করলো মায়ের গহনা বেচা টাকায় সে চাকরি পেল চাকরি পাওয়ার পরে সেই চাকরির টাকাগুলো তিন মাসের মাইনে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সেলিব্রেট করছে অভাগিরি মা আর বাপকে ফেলে দিলে মনে রেখো তুমি তোমার বাপ আর মাকে যদি কাঁদিয়েছো কি হিন্দু কি মুসলিম তুমি জীবনে কোনোদিন সুখী হতে পারবে না প্রফেট মোহাম্মদ বলেছেন তিন ব্যক্তির আশীর্বাদ প্রার্থনা কোনোদিন মিস যায় না এক নম্বর দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষ কোনো মানুষকে যদি অন্যায়ভাবে অত্যাচার করি ওই অত্যাচারকৃত মানুষ যদি সৃষ্টিকর্তার কাছে হাত তুলে কাঁদে হে সৃষ্টিকর্তা আমি অপরাধী নই আমাকে অত্যাচার করছে তুমি এর ব্যবস্থা করো সৃষ্টিকর্তা বলে তুই একটু সবর কর ওর বারোটা আমি বাজিয়ে দিচ্ছি দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া আশীর্বাদ প্রার্থনা তিন নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোন বাপ আর মা যদি কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য আশীর্বাদ প্রার্থনা দোয়া করে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় হে বন্ধু পৃথিবীতে যদি কোনো বৃদ্ধ পিতামাতা তোমার বাড়ি থাকে বাড়ি থেকে যখন বেরোবে ওই বৃদ্ধ পিতামাতার দোয়া নিয়ে আশীর্বাদ প্রার্থনা নিয়ে বেরোবে মনে রাখবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার সৃষ্টিকর্তা করবে কি তোমার পিতামাতার আশীর্বাদ প্রার্থনা দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে মনে রাখবেন পিতামাতার আশীর্বাদ দোয়া এত জিনিস আজকের আফসোসের বিষয় আজ আমি পিতামাতার কথা কেন বলি আপনাদের কাছে জানেন বিগত এক বছর আগে আমি আমার পিতাকে হারিয়েছি আমার পিতা ছিলেন আমার প্রথম শিক্ষক ফার্স্ট টিচার আমার প্রথম শিক্ষক ছিলেন আমার পিতা শুধু তাই নয় একজন ফিলোসফার ছিলেন এবং গাইডার ছিলেন মানে বেস্ট ফ্রেন্ড ছিলেন আমার পিতা কিন্তু আফসোসের বিষয় আজ সে পিতা নাই আমার আজ আমার মাকে অসুস্থ মাকে ফেলে রেখে এসেছি জানেন আমি একটিমাত্র সন্তান কথাগুলো কেন বলছি আপনাদের কাছে আমার ব্যাংক হলো আমার বাপ আর মা আমার মাইনে তুলতে যেত আমার পিতা আমি আজ আমার পিতা যতদিন বেঁচে ছিল আমার এটিএম কার্ড তো আমার পিতার কাছে ছিল ব্যাংকের ম্যানেজার আমাকে বলছে আরে আপনার নাম আব্দুল্লাহ গিল মারুফ নাম শুনেছি আপনার চোখে দেখি নাই খালি এই আমার ওই স্ক্রিনে একটা ছবি দেখেছি আপনার
আপনার বৃদ্ধ একজন পিতা মনে হচ্ছে উনি আসতেন আর আসলাম উনি এক্সপায়ার করে গেছেন মনে রাখবেন পিতামাতা কোনোদিন তার সন্তানের কষ্টের পয়সা বেকার ফটায় না ঠিক না বেঠি কিন্তু ছেলে মেয়ে বোঝে না আরে 10টা ছেলে একটা মা 10টা ছেলেকে মানুষ করতে পারে ভালোবাসা দিতে পারে লালন পালন করতে পারে খেতে দিতে পারে কিন্তু 10টা ছেলে একটা মাকে খেতে দিতে পারে না ঠিক না বেঠি কি হিন্দু কি মুসলিম 10টা ছেলেকে একটা পিতা খাওয়া দিতে পারে কষ্ট করে কিন্তু 10টা ছেলে একটা পিতার গালে ভাত দিতে পারে না এ বলে তুই দেখো বলে ও দেখ ঠিক না বেঠি লজ্জা করে না ভাববে আমার এই কথাগুলো সাময়িক শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু আজ বললাম না বললাম কেন বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে দুঃখগুলো দেখি তো সমাজের মানুষের কাছে শিক্ষিত মানুষ তুমি তোমার পিতাকে দেখো না ভাই তাবারুকের ব্যবস্থা আছে তো একটু দয়া করে যদি আপনারা একটু ভিতরের দিক চলে আসেন তাহলে আমার কমিটি ভাইদের দিতে একটু সুবিধা হয় বুঝলেন একটু দয়া করে যদি আসেন খুব ভালো হয় একটু দিয়ে দিন না একটু আসেন আর আমি দুঃখী না 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 হয়ে গেল ভালো হয়ে গেল বন্ধু না না আমি জানো ওরাও আপনাদের বসে ও বাপেরা আজ আপনাদের কাছে বললাম আমাদের জিন্নাত ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন আরো অনেকের পিতা চলে গেছেন এই লকডাউনে করোনাতে কত হিন্দু কত মুসলিম চলে গেছে মনে রাখবেন এমন একটা ভাইরাস করোনা রোগ হিন্দু মানে না মুসলিম মানে না আজ আমরা অনেক সময় দেখি এর হয় না ওর হয় না বাজে কথা কার কখনো হবে কেউ জানে না খবরদার নয় এই জন্য কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না তাচ্ছিল্য করবেন না কাউকে কারোর সঙ্গে কাউকে ছোট করবেন না মনে রাখবেন আমি তো বলি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদের পড়াতে গিয়ে বলি তোরা এই সেন্সটা রাখিস একটা দর্জিওয়ালাকে আমার পাশে আনুন আমি মনে করি দর্জিওয়ালাটা আমার থেকে বড় কেন ও জামা তৈরি করতে পারে আমি ওটাও পারি না এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাখে মনে রাখবেন সেজন্য কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না কাউকে তাচ্ছিল্য করবেন না মনে রাখেন সৃষ্টিকর্তা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আন্তরিক টান দিয়ে রেখেছে ভারতের রাষ্ট্রপতি যিনি তিনি 130 কোটি মানুষের রাষ্ট্রপতি এক নম্বর লোক কিন্তু তারও নাপিত তার কানটা ধরে ভালো করে দাড়িটা চেঁচে দেয় রাষ্ট্রপতির কান ধরতে গেলে কারোর বাবার ক্ষমতা নেই একমাত্র পারে নাপিতই পারে ঠিক না বেঠি সৃষ্টিকর্তা বলছে তুই রাষ্ট্রপতি ঠিকই 130 কোটি মানুষের রাষ্ট্রপতি রে কিন্তু তোর সম্মানটা কোথায় রেখেছি একটা নাপিত তোর কান ধরে তার ভালো করে দাড়িটা শেভ করে দিচ্ছে ভালো করে দেয় ও যদি ইচ্ছা করে রাগ যদি তোর উপরে থাকে ভালো করে জোরে টেনে ধরবে কিছু ভেবেছেন জেলার মুখ্যমন্ত্রী হলো ডিএম যখন দোকান সবজিওয়ালার কাছে মাল কিনতে যায় হ্যাট হয়ে মালটা কেনে সবজিওয়ালা গ্যাট হয়ে বসে থাকে ভেবেছেন কিসের বড় দেখান কিসের অহংকার করেন কিসের অহংকার সৃষ্টিকর্তা বলছে আমার পৃথিবীতে কিসের অহংকার বল সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা আল্লাহর কাছে আমাদের দোয়া মনে রাখবেন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলুন একই আকাশের তলায় থাকি একই কলের জল খাই একই রাস্তায় চলাফেরা করি একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই কিসের মারামারি করেন কিসের ভেদাভেদ করেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান ঠিক না বেঠিক আমি সকল ধর্মের ছাত্র হিসেবেই কথা বলছি ঋগ্বেদের মধ্যে বলা আছে ষষ্ঠাঙ্গ বলে একটা শব্দ যার অর্থ হলো 8টা অংশ মাটিতে স্পর্শ করে সৃষ্টিকর্তাকে ডাকো 8টা অংশ মাটিতে স্পর্শ করে সৃষ্টিকর্তাকে ডাকো একজন হিন্দু ভাই মন্দিরে গিয়ে যখন সে মানে গড় করে দেখবেন 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয় কপাল নাক দুই হাত দুই হাঁটু দুই পা আর একজন মুসলমান
একজন মুসলমান যখন মসজিদে নামাজ পড়তে যায় নামাজ পড়তে গেলে সাজদা যখন দেয় ওই মুসলমানটা যখন সাজদা দেয় আটটা অংশ মাটিতে স্পর্শ করাতে হয় কপাল নাক দুই হাত দুই হাঁটু দুই পা আটের বেশি করলে নামাজ মকরু আটের কম করলেও নামাজ মকরু কিছু বুঝতে পারলেন আমি এই কথাগুলো বলতাম না বাস্তব জীবনটাকে দেখে যখন আমি পশ্চিম বাংলায় ফার্স্ট হইছিলাম পশ্চিম বাংলায় সেকেন্ড হইছিলাম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাকে তো সকলেই প্রাইজ দিয়েছে তখন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও প্রাইজ দিয়েছেন রেল মন্ত্রী ছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন রেল মন্ত্রী তিনিও প্রাইজ দিয়েছেন আবার মনমোহন সিং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল কি পাইনি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমত নবী পাকের কদমের ছিল আপনাদের দোয়া আমার বাম্মা ওস্তাদ পীরের দোয়া আমার ন্যূনতম প্রচেষ্টায় আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন ঈমান নিয়ে যেন থাকতে পারি ঈমান নিয়ে যেন মরতে পারি বাপ এই দোয়া কি আপনাদের কাছে করে যাচ্ছি মানুষে মানুষ ভালোভাবে চলুন মানুষকে ভালোবাসুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না এই অনুরোধটুকু আপনাদের আমি করে যাচ্ছি বাপ কারণ কবরে শুতে হবে মাটিতে আপনারা শুতে হবে এটা মাথায় রাখুন ব্যাস সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পাঠ করুন মুনাজাত করা হবে জি মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক হয়েছিলাম 20 উচ্চ মাধ্যমিকে ফার্স্ট আর গ্রাজুয়েশনে সেকেন্ড অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তারপরে আবার ফের বিএড করে ডবল এমএ করে আবার কম্পিউটার ডিপ্লোমা ডিপ্লোমা করে আমার বাড়িতে গীতা একটা ছিল আবার দমদম এয়ারপোর্টে আমি আগরতলা যাচ্ছি আবার একটা নতুন করে কিনলাম তাওরাত আছে ইঞ্জিল আছে জবুর আছে আমি নিজে কোরআনের একজন ট্রান্সলেটর কোরআন নিয়ে গবেষণা করছি ট্রান্সলেট করছি অসুবিধে নেই আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন হ্যাঁ ওই আরবির উচ্চারণটা বাংলায় করা আছে বাংলা আবার ওই আরবিটার বাংলা অর্থ আছে প্লাস ওর ব্যাখ্যাটাও আছে হ্যাঁ হ্যাঁ টোটাল টোটালটাই হ্যাঁ টোটাল আমি আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ 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 না 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 হ্যাঁ একদম 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 হ্যাঁ না 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 ওটা হয় একদম পারফেক্ট আচ্ছা ঠিক আমি দেবো আপনার নামটা দিন ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন আমার জন্য মাশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করুন সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ 11 বার দরুদ শরীফ পড়ুন বাড়ির মা বোনরা সকলে এই মোনাজাতে শামিল হবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এই দোয়াতে প্রার্থনাতে আমরা হাজির হব সকলে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أغوى الله أغوى دايا موي أتكون
যা কিছু বললাম পড়লাম শুনলাম পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোন রকমের ত্রুটি হয়ে যায় আল্লাহ গফফার নামের ওসিলা করে maaf করে দিন ওগো আল্লাহ ওগো দয়াময় হে রহমানুর রহিম করুণাময় আপনার করুণা থেকে আমরা বঞ্চিত যেন না হই আমরা মানুষ আমরা অপরাধী অপরাধীর কোনো সীমা নাই আমরা নিজেরা এমন অপরাধ করেছি হে সৃষ্টিকর্তা পৃথিবীর মানুষকে আমরা দেখাইনি রাতের অন্ধকারে পাপ করেছি দিনের আলোতে পাপ করেছি মানুষ জেনেছে আবার মানুষকে লুকিয়েও করেছে কিন্তু আপনি তো অন্তরে জানেন আপনার থেকে লুকাতে পারি নাই হে মাবুদ এ পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে সঠিকভাবে ভালোভাবে থাকার তৌফিক আমাদের এনায়েত করুন ওগো আল্লাহ ওগো দয়াময় এখানে বসে বসে যা কিছু পড়া হয়েছে বলা হয়েছে শোনা হয়েছে যদি কোন রকমে ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে maaf করে দিন যদি সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকীন শুহাদা সলিহীন তাবেঈন তাবে তাবেঈন আইমায়ে মুস্তাকিদীন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরো মোবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন আল্লাহ তমাম আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম উপাস্য কেরাম উলামা কেরাম সকলের আরো মোবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন ওগো আল্লাহ ওগো দয়াময় হে করুণাময় সৃষ্টিকর্তা তুমি ছাড়া আমাদের আপন বলে কেউ নেই তুমিই পারো হাসাতে তুমিই পারো কাঁদাতে সবকিছু তোমার উপরে উজাড় করে দিলাম